প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ডেল্টা হাউজিং, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কিছু দেখা কিছু কথা অনুষ্ঠানে। দর্শক, জীবনের প্রয়োজনে সময়ের বাস্তবতায় আজ আমরা অনেকেই গ্রাম ছেড়ে শহরে কিংবা তার চাইতেও বেশি দূরে প্রবাস জীবনে রয়েছি, কিন্তু স্মৃতির পাতায় আজও উজ্জ্বল মায়ের মমতা আর গ্রামের সেই মেঠো পথ, উঠান ঘেঁষে বয়ে চলার নদী এবং ছেলেবেলার সেই দুরন্ত দিনগুলি। আমরা সবাই কম বেশি বিশ্বাস করি যে সময়ের পরিবর্তনে মানুষ শেকড়ের কাছেই ফিরে আসে। আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশে সম্ভাবনাময় যে খাতগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পর্যটন, আর সে পর্যটন ক্রমেই শক্ত অবস্থান করে নিচ্ছে বাংলাদেশের গ্রামীণ জীবন। আমাদের গ্রাম বাংলা এখন বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক পণ্য। এর গুরুত্ব বিবেচনা করে সরকার ইতিমধ্যে পর্যটন নীতিমালা সহ নানা পরিকল্পনায় কৃষি পর্যটন এ বিষয়টিকে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে রয়েছে শিক্ষা পর্যটনও। সম্প্রতি পর্যটনমন্ত্রী ঘোষণা করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন বিশ্ববিদ্যালয় হবে। আমরা এই উদ্যোগসমূহকে স্বাগত জানাই। পর্যটন শিক্ষা ক্ষেত্রে দেশীয় কোন কোন বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত করা প্রয়োজন এবং কৃষি পর্যটনের মাধ্যমে কিভাবে গ্রাম বাংলার মানুষের মধ্যে আর্থিক সচ্ছলতা ফিরে আসতে পারে, পাশাপাশি পর্যটকদের আগমন বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত করা, এসব বিষয় নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শায়েক সিরাজ, আর উপস্থিত আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য এবং আটাবের সহসভাপতি জনাব এ কে এম বারী। উপস্থিত আছেন বেসরকারি উদ্যোক্তা জনাব জেমস বাবু হাজরা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব শায়েক সিরাজ, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আমাদের দেশে কৃষি পর্যটন একটা নতুন ধারণা, সবে বিশেষ করে আপনার মাধ্যমেই এখন আমাদের দেশে ব্যাপারটার একটা সূত্রপাত হতে যাচ্ছে। আপনি একটু কি আমাদেরকে বুঝিয়ে বলবেন যে কৃষি পর্যটনটা কিভাবে আমরা গড়ে তুলতে পারি বা কিভাবে এই কৃষি পর্যটনকে উদ্দেশ্য করে আমরা বাইরের পর্যটকদেরকে নিয়ে আসতে পারি? দেখুন, কৃষি পর্যটন বলতে আলাদা কোনো পর্যটন আসলে সেভাবে পৃথিবীতে কোথাও ঠিক ওইভাবে নেই। ইকো ট্যুরিজম আছে, ইকো ট্যুরিজমের ভেতরেই কৃষিকে ধরে নেওয়া হয় আর কি। হ্যাঁ, যেমন সারা পৃথিবীতে ইকো ট্যুরিজম অনেক স্ট্রংলি কাজ করে। আমি যতটুকু জানি যে শুধু ইকো ট্যুরিস্টই আছে হোল ওয়ার্ল্ডে প্রায় 7 কোটি 8 কোটির মতো, যারা সময়ে সময়ে সময় ধরে ধরে বছরে সব সময় এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করে বেড়ায়। হ্যাঁ, এবং তাদের বেসিক তিনটা, যেমন মেক্সিকো থেকেই শুরু হয়েছিল ইকো ট্যুরিজম। মেক্সিকোর এক বিজ্ঞানী ইকো ট্যুরিজম প্রথম শুরু করে এবং তার কনসেপশন থেকেই ওখানে বলাই হয়েছিল যে সবুজকে ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, এনভায়রনমেন্টালি এনরিচ হও, হ্যাঁ, এবং প্রকৃতিকে ধরে রাখো। এখন এই প্রকৃতির কথাই যখন বলতে হয় তখন প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতির অনেক কিছুর সাথেই কৃষি কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। যেমন আমাদের বাংলাদেশের সাথে তো ওতপ্রোতভাবে আমাদের জীবনের সাথে জড়িত। ইকো ট্যুরিজমে এই যে 7 কোটি 8 কোটি ইকো ট্যুরিস্ট আছে, এদের একটা বিশাল অংশই কিন্তু আসে হচ্ছে ইন্দোনেশিয়াতে। এটা খুব সারপ্রাইজিং যে সারা পৃথিবীর ভেতরে ম্যাক্সিমাম ইকো ট্যুরিস্ট আছে ইন্দোনেশিয়াতে। কেন? কারণ এখানে হিউজ সংখ্যক দ্বীপ আছে জি, এবং এই দ্বীপগুলো নানান ভাবে কি করে এগুলোকে ঠিক রাখা যায় এগুলোর প্রতি ওরা কিন্তু শুধু ট্যুরই করে না, ওরা কিন্তু ফিরে গিয়ে এগুলো নানান ভাবে লেখালেখি করে, নানান ইস্যুর সাথে ম্যাগাজিনে আসে। তো এইভাবে এই ইকো ট্যুরিজমটা আস্তে আস্তে এর ভেতরে কৃষিটাকে অনেক জায়গায় বেছে নিয়েছে। পর্যটকরা আসলে তাদের তো কিছু বিনোদনেরও দরকার আছে। আপনি বাংলাদেশের থেকে 1.5 ঘন্টার এয়ার ফ্লাইট আপনি যদি কুনমিংয়ে যান, কুনমিংয়ের চাংশাতে আপনি দেখবেন যে ফ্লাওয়ার আর ফ্লাওয়ারের মার্কেট। এগুলি সব কিন্তু ইকো ট্যুরিজম থেকে পরবর্তীতে এগ্রিকালচার জায়গাটাকে দখল করে নিয়েছে। এখন বাংলাদেশে এত বড় সর্ষের ক্ষেত পৃথিবীর আর কোথাও আমার জানা মতে নেই। যদি আপনি রিয়েল হলুদ সর্ষে, যেমন আছে মাস্টার্ড ফিল্ড আছে রাশিয়াতে আছে, এর চিদিগন্ত জোড়া, কিন্তু সেই হলুদ আর এই হলুদের ভিতরে অনেক তফাত আছে। কিন্তু
আপনি আমি কতবার আমার সন্তানকে যে শহরে জন্মেছে তাকে ইন্টারেস্ট ড্র করাতে পেরেছি যে তোমাকে আমি সর্ষের ক্ষেত দেখতে নিয়ে যাবো, কারণ সে শুধু সর্ষের ক্ষেত দেখতে যাবে না, ওখানে সর্ষের সাথে সম্পর্কিত আর অনেক কিছু হোল প্রসেস দেখতে পছন্দ করবে। সো দ্যাট এগ্রিকালচারকে আপনি ট্যুরিজমে আনতেই পারেন, এটা কোনো দোষের কিছু না, এটা দিয়ে বাণিজ্য হতে পারে, মার্কেট এক্সপ্লোর করতে পারে, মানুষের কর্মের জায়গা হতে পারে, কিন্তু শুধু সর্ষের ক্ষেতটা সর্ষের ক্ষেত পর্যন্ত আছে, কৃষকের চিন্তা করা হয়। আমি আপনার কাছে আবারও আসব এর অর্থনৈতিক দিক সহ নানা দিক নিয়ে। বাড়ি ভাই, আপনার কাছে একটু জানতে চাইছি, সম্প্রতি আপনি বার্লিনে একটি মেলায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে বাংলাদেশও অংশগ্রহণ করেছিল বা বাংলাদেশের পক্ষ থেকে আপনারা অংশগ্রহণ করেছিলেন, আমি একটু মেলার অভিজ্ঞতাটা জানতে চাইব এবং তাদেরকে সেখানে বাংলাদেশে ব্যাপারে তাদের আগ্রহ কতটুকু লক্ষ্য করেছেন এটা একটু যদি আপনি বলেন। বার্লিনের মেলাটি বিশ্বের অন্যতম একটি পর্যটন মেলা, এটা মূলত এই মেলাটা হচ্ছে B2B বলে, অর্থাৎ ব্যবসায়ীদের সাথে মিলন মেলা। মেলা থেকে অভিজ্ঞতাটা কি আপনার? না, আমরা এই মেলায় একটা ওয়ার্কশপ করেছি দুইজন জার্মান পর্যটক বিশেষজ্ঞ পরিচালিত 3 ঘন্টার একটা ওয়ার্কশপে, সেই ওয়ার্কশপের প্রতিপাদ্য বিষয় ছিল যে ইউরোপীয় পর্যটকের কাছে বাংলাদেশের পর্যটন পণ্য চিহ্নিতকরণ এবং সেটার উন্নয়ন কিভাবে করা যায়, ইউরোপীয় পর্যটকরা কি চায়। আমি একটু বলে নিই যে কৃষি পর্যটক কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আমরা এদিন ভিলেজ ট্যুরিজমের কথা বলি, গ্রামে আমরা পর্যটকদের নিয়ে যাই, টি ট্যুরিজম যেটাকে আমরা বলি, এটা কিন্তু কৃষি পর্যটনই। আমরা টি ট্যুরিজম খুবই পপুলার বাংলাদেশে, আমাদের দেশে বিদেশি যে পর্যটকরা আসে তারা আমাদের চা বাগান দেখতে যায় এবং এটা মানে কমার্শিয়াল পণ্য এবং পর্যটকরা এখানে আকৃষ্ট করে। তো তারা যে কথাটা বলে যে সবচেয়ে তাদের যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের মানুষ। আমরা আমাদের নিজেদের কাছেই মনে হবে যে এটা কি তারা উপহাস করে কিনা, আসলে কিন্তু না। আমরা যখন বিদেশে যাই, বিদেশিদের আমাদের ব্যাপারে কোনো আগ্রহ থাকে না, সামান্যতম আমাদের কিন্তু আমাদের বিদেশিদের যে ব্যাপারটা রাইট, সাংস্কৃতিক গ্রাম বাংলার মানুষের মধ্যে যে আতিথেয়তা, আন্তরিকতা, আন্তরিকতা এবং হাসি মুখে তাদের দিকে যে তাকায়, বিদেশিরা আমাদের দিকে হাসি মুখে তাকায় না, কালো মুখে তাকায়, মুখ গোমড়া করে মুখে তাকায়। আমি একটু জেমস বাবু হাজরা আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি তো পর্যটন কক্সবাজারে একজন বেসরকারি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, এখানে FBCCI এর সাথে কাজ করছেন, আপনার যে একজন উদ্যোক্তা হিসেবে আমাদের বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি, যদি সুবিধা এবং অসুবিধা আমি একটা একটা করে যদি বলেন, প্রধান মানে সুবিধাটা কি অসুবিধাটা কি, এবং সেই সাথে আপনি যদি আমাদের অনুষ্ঠানের শুরুতে আপনি বলছিলেন যে কৃষি পর্যটনের ক্ষেত্রে আপনাদের আগ্রহ আছে, সেটাকে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ব্যবসায়ীদের মাধ্যমে কিভাবে সম্প্রসারণ করা যায় এই দিকটা যদি আপনি একটু বলেন। অ্যাকচুয়ালি আমি ফ্রান্স একজন পর্যটকের কথাই বলি, যিনি 2000 সালে বা 2001 বাংলাদেশে এসে এক চুক্তি করে গেছিলেন বাংলাদেশ ঘুরে, যে বাংলাদেশে ঢোকার অসংখ্য রাস্তা কিন্তু বেরোনোর রাস্তা জায়গা নেই, মানে বলেছেন উনি। তো সুবিধার জায়গাটা হলো যে আমাদের দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যুরিজমের জন্য ফ্রুটফুল একটা জায়গা, এবং আপনি ইচ্ছা করলে বিভিন্ন ক্ষেত্র ট্যুরিজম বিনিয়োগ করতে পারেন। সুবিধাটা কিন্তু আমাদেরকে বিধাতা দিয়েছেন। তো আমাদের অসুবিধা যেটা সেটা হলো যে আমাদের মানসিকতার এবং আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যারা উদ্যোক্তা আছি তাদেরকে বিভিন্নভাবে এগিয়ে যেতে হবে তাদের নিজের উদ্যোগে, কারণ এক একজন টুরিস্ট এক এক রকমের জিনিস পছন্দ করে, কেউ অ্যাডভেঞ্চার ট্যুরিজম পছন্দ করে, কেউ রিভারেন্টকে পছন্দ করে, কেউ হয়তো ফরেস্ট পছন্দ করে, কেউ হয়তো সমুদ্র পছন্দ করে, এক একজনের চাহিদা এক এক রকম, তো কেউ হিল ট্রাক্সে যেতে পছন্দ করে। তো এই জন্য আমাদের সীমাবদ্ধতা যেটা আছে সেটা হলো সত্যিকার অর্থে একটা গাইডলাইনের অভাব আছে আমাদের। কোন জায়গাটায় অভাবটা? আমরা মনে করতেছি যে সরকারের যে কিছু নীতি নিয়ম হয়েছে এগুলো ইমপ্লিমেন্টেশনটা খুব জরুরি দরকার। এটা আইন কানুন যেটা হয়েছে সেটা কাগজে কলমেই, কিন্তু এটা যে প্রচারণা নেই এবং সুবিধার কথা যে আমার আইনটা হলো ঠিকই কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন কে করবে এবং কোন মন্ত্রণালয় দায়িত্বটা পালন করবে এবং খুব দ্রুততার সহিত এটা করতে পারবে, কারণ বিনিয়োগকারীরা কিন্তু এখন বসে আছে, পর্যটক যে যাচ্ছে না তা কিন্তু না, এত কিছু কষ্ট করে হলো 14 ঘন্টা পার দিয়ে কিন্তু কক্সবাজার মানুষ যাচ্ছে, তারপরেও যাচ্ছে, কিন্তু সেইটা যদি আরো সহজ হয় এবং সেক্ষেত্রে সুপারস্ট্রাকচার যেটা সরকারের করণীয় এটা যদি সরকার করে দেয় তাহলে আমার মনে হয় না খুব
বেশি দিন অপেক্ষা করতে হবে যে বিদেশি পর্যটকরা আমাদের দেশে প্রচুর পরিমাণে আসবে। আর এটার মূল কারণটা হলো কি, যে যারা সত্যিকার অর্থে বিশ্বে যারা পর্যটক তারা কিন্তু অলরেডি তারা সারা বিশ্ব ঘুরে ফেলেছে। যে কয়েকটি দেশ বাকি আছে সেটা কিন্তু আমাদের এই অঞ্চলগুলা, আর যে অঞ্চলগুলাতে অনেক সম্ভাবনা দেখা দিয়েছে এবং তারা এখন নতুন কিছু দেখতে চায় যে নতুন আমাদের দেশে আছে। ধন্যবাদ, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক আপনারা দেখছেন গ্রিন ডেল্টা হাউজিং, কিছু দেখা কিছু কথা অনুষ্ঠান। এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন।